আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ আসসালাম মূলত আমরা এসেছি আজকে ভাবের আদান প্রদান করতে ভাব বিনিময় করতে সকালবেলার এক একটা সেশন উপভোগ্য হওয়ার কথা ছিল ঠিক জানি না কেমন হয়েছে জনাব আব্দুল সামাদ মন্ডল আদর্শ পাঠদান পদ্ধতি এর উপরে ওনার পাঠদান পদ্ধতিটা হওয়ার কথা ছিল এবং ওই ধরনেরই এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ওই ধরনের ভাবের আদান প্রদান হবে ভাব বিনিময় হবে আছে তো গল্প দিয়ে শুরু করি আমার এক ছেলে তিন ছেলের মধ্যে মেজোটা একটু সহজ সরল ওর বয়স যখন তেরো চোদ্দ বছর বলছে আব্বা এই তেরো চোদ্দো বছর বয়সে তো আমি এই এত বড়ো হয়েছি তখন আমার বলছে যে এত বড় হয়েছি তোমার তোমার এখান থেকে হয়েছি তো আর তেরো চোদ্দো বছর পর তাহলে আরও তোমার চেয়ে বড়ো হয়ে না নাকি প্রশিক্ষণগুলো মূলত এ ধরনের মানে আপনারা যা শিখেছেন অত অত শিখতে পারবেন না ওর থেকে একটু যোগ হবে আর দিক থেকে আর যোগ হবে আর বয়স আর একটু বেড়ে গেলে আর যোগ হবে ধীরে 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 সমৃদ্ধি আসবে তো ভাবের আদান প্রদান ইটা ছিল কি ওই আমাদের টপিকসটা মূলত প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব কর্তব্য তাই তো পরিচালনা পদ্ধতি ওই একই কথায় পরিচালনা পদ্ধতি এবং প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব কর্তব্য যারা প্রতিষ্ঠান প্রধান নন ভবিষ্যতে প্রতিষ্ঠান প্রধান হবেন তাদেরকে কি কী করতে হবে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে শিখে নিলেই হবে সেই জন্য মূলত দুই গ্রুপকে ডাকা হয়েছে যারা প্রতিষ্ঠান প্রধান আছেন তারা একটু হাত তো আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আপনি কোন কোন দিকের প্রতি বেশি গুরুত্ব দেন পয়েন্ট বলেন কোন কোন দিকের প্রতি বেশি গুরুত্ব দেন একজন একটা বলেন প্রতিষ্ঠান প্রধান ওই পরিবারের কি কে হন শিক্ষক পরিবারের ওই প্রতিষ্ঠান প্রধান কে হন একজন বলেন অভিভাবক অভিভাবক আর কে হন জি কর্তা কর্তা অভিভাবক একই হয়ে গেল হ্যাঁ আর আর কি দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠান প্রধান হয়ে গেল কর্তার একই হয়ে গেল

আর কী দায়িত্ব পালন করেন উনি প্রতিষ্ঠান প্রধান কী দায়িত্ব পালন করেন জি ওটা অন্য দিন হল সহযোগী আর না দক্ষ দক্ষর বিষয়টা পরে আসবে একটু প্রশাসনিক বলতে প্রশাসক প্রশাসক আর প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব কি 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 দায়িত্ব তিনি পালন করেন সেই বিষয় পয়েন্টগুলো আলোচনা করছি আলোচনা বলতে ভাব বিনিময় করছি আর কোন দিকে তিনি খেয়াল করেন

আর কোন কোন দিকে কোনটা ছাড়া পড়লো কোন কোন দিকে খেয়াল করেন তিনি ব্যবস্থাপক আবাসন বললেন আরোজন কে কী জন্য নিয়ন্ত্রক আর পরিদর্শক না লিখি দেষ্টা আজকে আসতে পারে

জি এতখানে একটা ভিন্ন একটা এসছে সমন্বয়ক এই তো মোটামুটি নাকি আর্থিক দিক চলে এসছে আর সমন্বয়ক সমন্বয়ক কী বললেন পাঠ সমন্বয়ক আচ্ছা আচ্ছা সমন্বয়কের এটা ব্যবস্থাপকের এখানে চলে এসেছে মূলত তিনি অভিভাবক আমার এক প্রিন্সিপাল আমি এই চুরাশি সালের কথা বলছি উনি বলছেন যে আমি আপনার ক্লাসে যাব আপনি ক্লাস নেবেন আমি আপনার ক্লাসে যাব ওনার রুমে বসে আসি হঠাৎ কথা বললেন তো আমি চুপচাপ আছি উনি বলছেন যে উনি যখন চিটাং সিটি কলেজ না প্রথম পোস্টিং পাকিস্তান আমলে তখন ইংলিশ মিডিয়ামে এইগুলো সব স্যালুট করে রাখেন আমি আমারটা স্যালুট করেছি উনি বলছেন যে আমি ক্লাস নিচ্ছি ইন্টারমিডিয়েট ক্লাস ইংলিশ মিডিয়ামের ক্লাস সেই সময় তো পঁয়তাল্লিশ মিনিটের ক্লাসের মধ্যে প্রায় ত্রিশ মিনিটই হয়ে গেছে হঠাৎ করে দেখি যে আমার প্রিন্সিপাল পিছনে বসে আছেন তো প্রিন্সিপাল মানে সেই সময় কথা বলছি পাকিস্তান আমলের প্রিন্সিপাল তো এখনকার মতো রাজনৈতিক বিবেচনায় হয় না তো উনি বলছেন আমি হতচকিত হয়ে গেছি হতচকিত হয়ে ক্লাসটা ফিনিশিংটা ভালো হলো না ক্লাস শেষে ওনার রুমে ডাকলেন ডেকে বলছে যে তুমি তো ক্লাস ভালোই নিচ্ছিলে তো আমাকে দেখে এরকম ভালো কেন আমার ক্লাসে যাওয়ার উপলক্ষে তিনি গল্পটা বললেন একজন প্রতিষ্ঠান প্রধান ক্লাস মনিটরিং করবেন মূলত প্রতিষ্ঠান প্রধান একদিক থেকে কেউ হতে পারে ভালো শিক্ষক যদি হয় তাহলে প্রতিষ্ঠান প্রধান না থাকলেও চলে দু চার মাস দু চার দিন দু এক বছর না থাকলেও চলে অনেক সময় চলে না একটা জিনিস আপনারা খেয়াল করবেন প্রতিষ্ঠান প্রধান যদি না থাকেন তার সহকারী যিনি থাকেন তাকে দিয়ে কিন্তু প্রতিষ্ঠান চালানো যায় আমাদের সরকারের এখন চালান কিন্তু একজন ডিসি যদি না থাকে একজন বিভাগীয় কমিশনার যদি না থাকে তাহলে তার অধস্থন দিয়ে খুব বেশি দিন চলে না দায়িত্ব কাউকে দিয়ে মানে ওই যাকে বলে ইনচার্জ ইনচার্জ দিয়ে খুব একটা চলে না খুব বেশি হলে এক এক সপ্তাহ চলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা চলতে দেখেছি প্রিন্সিপাল নাই ভাইস প্রিন্সিপাল দিয়ে চলছে ভাইস প্রিন্সিপাল নাই অধস্থানের একজন সিনিয়র শিক্ষককে ওই পদ পদে বসে দিয়ে কাজ চলছে তাহলে বোঝা যাচ্ছে যে ভালো যদি শিক্ষক মণ্ডলী থাকেন তাহলে সেখানে সেই দায়িত্বটা চলে যায় তো যে জিনিসটি করতে ভালো শিক্ষক তৈরি করতে হলে প্রতিষ্ঠান প্রধানকে বিভিন্ন বিষয়ের উপরে দখল থাকতে হবে তার বিভিন্ন বিষয়ের প্রতি তার উপরে তার পারদর্শিতা পরিদর্শকের কথা যদি এসছিল একটা পরিদর্শন ও পরিদর্শক এখানে তো বিভিন্ন বিষয়ের উপর তার পারদর্শিতা আমার একজন প্রিন্সিপাল ছিলেন আরেকজন যখন আমি ছাত্র আর ওটা বললাম মাঝেরটা বললাম এইটা যখন আমি কর্মরত তো তিনি ফিলোসফির শিক্ষক তিনি অর্থনীতি পড়াতে এসছেন সাধারণত বিভিন্ন বিষয়ের উপর দখল থাকলে তাকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান বলতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আমরা প্রতিষ্ঠান এমনি অন্যান্য অফিস আদালতের কথা হলে ওগুলো ভিন্ন জিনিস কিন্তু আমরা যেটা আলোচনা করছি সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ওই রকম মানে জ্ঞান অর্জন দক্ষতা অর্জন করতে হবে আর একটা হলো অভিভাবক অভিভাবকের এইখানে একটা জিনিস থাকে সেটি হলো একজন ভালো বন্ধু শিক্ষকদের একজন ভালো বন্ধু প্রশাসকের কথা এসছে প্রশাসক বলতে ছড়ি ঘোরানো নয় প্রশাসক মানে শুধু ছড়ি ঘোরানো নয় আমাদের বর্তমান যে প্রতিষ্ঠান প্রধান তারা কিন্তু অনেকটা এ জাতেরই সবার কথা বলছি না তা আমি যেটা বললাম কি বললাম পয়েন্টটা কি বলেছি না ভালো বন্ধু ওই পয়েন্টগুলো নোট রেখে দেবেন আমরা প্রবাদ প্রবাদ জানি যে শাসন করা তারি সাজে সহক করে যে অর্থাৎ অভাব অভিযোগ যিনি দেখতে পারেন অল্প দিন আগে অল্প দিন আগে কথা বলছি আমার এক শিক্ষক শিক্ষক হিসেবে খুব কড়া দেশ স্বাধীনের পর যখন নকলের সয়লাভ তখন তিনি রাজশাহী কলেজে ফিজিক্সের প্রফেসর সে সময় তারা নকল হতে দেননি ওই সময়ে আপনারা হয়তো গল্প শুনেছেন সে সময় তো ছাত্র হওয়ার সুযোগ হয়নি বুঝে আপনাদের অনেকেরই যাই হোক তো তিনি আমাদের কর্মজীবনে এসে বর্তমানকালের মহিলাদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ম্যাটার্নিটি লিভ উন্নত দেশে পুরুষরা পায় কিন্তু এই ছুটিটা বাচ্চার লালন পালনের জন্য সময় টনি ব্লেয়ার এই ছুটি ভোগ করেছিলেন তো যাই তো বলছেন যিনি ভোগ করেছেন তা তিনি দরখাস্ত দিলেন দরখাস্ত তিনি তার ড্রয়ারে রেখে দিলেন তো ঘটনাচক্রে তার হাজব্যান্ডও ওই কলেজে চাকরি করত ঠিক যখন চল্লিশ দিন হয়েছে তখন তার মিস্টারকে বলতেছে যে আমি নাম বলছি না তাকে ক্লাসে আসতে বলো সে মহিলার মন খুব খারাপ যে আমি ছুটি নিলাম আমার চল্লিশ দিন হয়ে গেলো এর মধ্যে আমাকে ডাকতেছে এটা তো কেমন হলো তিনি কড়া মানুষ ঠিক আছে কিন্তু আমি তো ছুটি ভোগের অধিকারী তো আমাকে ডেকে পাঠালেন বলছি আমি ওনার রুমে না গিয়ে ক্লাস শেষ করে তারপর ওনার রুমে গেলাম তো ওনার রুমে ঢুকতেই তুই তুই করে কথা বলতেন উনি আবার মানে খুব আদর করে খুব কাছের মনে করে তো বলছে যে তুই এত দেরি করলে যে বলছে আর ক্লাস নিয়ে আসলাম বস বলছে বস বস বলে তার ড্রাইভার থেকে ওই ছুটির দরখাস্তটা মানে বের করে দিলেন এর কারণটা কি বলেন তো কারণটা আপনাদের কাছে কি মনে হচ্ছে আর না না আগে পরে মিলে ছয় মাস ছুটি নিতে পারে তিন মাসের সময় সময়কার কথা বলছি এখন ছয় মাস হয়েছে আফটার ডেলিভারি চল্লিশ দিন পর জি আংশিক হয়েছে আচ্ছা আমি বলি যে ঘটনাটা ওখানে ঘটেছিল আমরা আলোচনা করছি ভালো বন্ধু আমরা আলোচনা করছি ভালো বন্ধু হ্যাঁ কেমন ভালো বন্ধু ম্যাটার্নিটি লিভ সাধারণত পাওয়া যায় দুইটা বাচ্চার জন্য এটা ছিল তার প্রথম বাচ্চা তিনি বলছেন যে আমি চাই না যে তুই দুটা বাচ্চা নিয়ে থেমে যা আর একটা সুযোগ আমি করে দিলাম এর পরবর্তী এই ছুটিটা আমি ডিজিতে পাঠাইনি এটা আমার নিজের একতিয়ারে আমি দিলাম এরপরে তুই ইচ্ছা করলে আরও দুটো বাচ্চা নিতে পারবি অর্থাৎ দুইয়ের অধিক সুযোগ দেন এই তো তখন তার যে মন খারাপ হয়েছিল যে সংবাদ পেয়েছিলো যে আমাকে ক্লাসের জন্য ডেকেছে তাদের তার সেই শিক্ষকের প্রতি সেই প্রিন্সিপালের প্রতি প্রতিষ্ঠান প্রধানের প্রতি তার বিশ্বাসটা কেমন আসবে তার সম্পর্কে ধারণাটা অবশ্যই ভালো আসবে অর্থাৎ তিনি বিপদের বন্ধু ভালো বন্ধু বলতে বিপদের বন্ধু একজন প্রতিষ্ঠান প্রধান আমি বলেছি আগে যে এখনকার যারা আছে ছড়ি ঘুরাই দুটোই আছে আমরা অনেক সময় শিক্ষকরাও ফাঁকি প্রবণতা আমাদের আছে অনেকেরই ফাঁকি দিতে পারলে আর কোনো কথা নাই আচ্ছা এই যে বিষয়টি তো আমাদের ওই ওই প্রিন্সিপালের আমলে আমাদের তার আগে পর্যন্ত নকল হতো সারা দেশেই মোটামুটি এমনকি রাশিয়া কলেজের মতো কলেজেও নকল হতো উনি আমাদেরকে বললেন যে আমি চাচ্ছি যে ছেলেপিলারা ক্লাস করবে ক্লাসে আসে না কোচিং এখন চলে না সমাজে ক্লাসে সে ছাত্র নাই ছাত্রী নাই কোচিংয়ে ভর্তি কোচিং উঠিয়ে দিতে হবে নকল উঠিয়ে দিতে হবে কলেজ থেকে স্যার আমাদের কী করতে হবে ক্লাসে কমপক্ষে আটটা থেকে দুইটা পর্যন্ত কলেজে থাকতে হবে আর পরীক্ষার আগ মুহূর্তগুলোতে রাত বারোটা পর্যন্ত কলেজে উপস্থিত থাকতে হবে পুরুষ শিক্ষকদের মহিলাদের এখানে ছাড় আছে একটু তাহলে তারা বেঞ্চে লেখে অথবা অন্য যে কোনো ধরনের খারাপ পন্থা অবলম্বন করার জন্য সুযোগ না পায় শিক্ষার্থীরা ফলে দেখা গেল তিন চার বছরের মধ্যেই কলেজের পরিবেশটা ফিরে গেল তো একজন আমরা তো বলছি সরকারি কলেজের কথা কিন্তু আপনাদের তো সবগুলো প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ওইটা প্রতিষ্ঠান প্রধানের রক্তের সাথে মিশে যাবে প্রতিষ্ঠান প্রধানকে এরকম আত্মনিবেদিত হতে হবে আরেকজন প্রতিষ্ঠান প্রধানের কথা বলি মানে অভিজ্ঞতা থেকে বলছি তার শিক্ষকতা অভিজ্ঞতা তিনি স্কুল শিক্ষক আমার হেডমাস্টার অত্যন্ত অভিজাত পরিবারের সন্তান তিনি ছিলেন এবং বহু হিন্দু শিক্ষকের মধ্যে একমাত্র তিনি মুসলমান শিক্ষক ছিলেন বিশ পঁচিশ জন শিক্ষকের মধ্যে সে সময় তিনি যখন প্রতিষ্ঠান প্রধান হলেন তখন তিনি রাতেই ওই কলেজে থাকতেন এই স্কুলে থাকতেন চৌধুরী ফ্যামিলির লোক অথচ তিনি প্রতিষ্ঠানকে এতই ভালোবাসতেন যে কোনো কোনো সময় রাতে অবস্থান করতেন তার জন্য একটা ছোট্ট রুম ছিল ওই রুমে তিনি অবস্থান করতেন নাইট গার্ড দিয়ে তো সব ভরসা পাওয়া যায় না বিশ্বাস পাওয়া যায় না তিনি কলেজ স্কুলে থাকতেন আশেপাশের লোকজন যদি মনে করে যে আমার প্রতিষ্ঠান প্রধান এখানে অবস্থান করছেন তাহলে সাধারণ ছিচকেচোর যেগুলি সেগুলি সাধারণত আসবে না বা যারা জানাশোনা হয় অর্থাৎ ছিচকেচোর এজন্য বলছি যে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করার সাহস কেউ করবে না আশেপাশের লোকজন তাহলে এ গেল প্রতিষ্ঠানকে দরদ দেওয়ার ভালোবাসার প্রতি মানে প্রতিষ্ঠানের প্রতি তার যে মমত্ববোধ এ মমত্ববোধ একজন প্রতিষ্ঠান প্রধানে থাকতে হবে আর্থিক বিষয়ের সচ্ছলতা আর্থিক বিষয়টি এসছে আর্থিক সচ্ছলতা আর্থিক এখানে এসছে আমরা অনেক সময় দেখি ওই কিছু প্রবাদ আছে এরকম গ্রামীণ প্রবাদ একটু ভাষাটা খারাপ কিন্তু ভাবটা ভালো আমাদের ওইদিকে এই শব্দটা ভাতার শব্দটা কিন্তু ডিকশনারি শব্দ আমরা অনেক সময় গ্রামীণ কথায় ব্যবহার করি তো বলা হয় যে ভাত দেওয়ার না কিল মারার ঠাকুর অর্থাৎ আমি যার উপরে ছড়ি ঘুরাবো তার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে ওই ছড়িতে কাজ দিবে না অর্থাৎ আমি দুই বছর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছি সেখানে দেখা গেল যে একজন প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল খুব শক্ত মানুষ কিন্তু বেতন যা ইনকাম হয় ওনার বেতন বাকি থাকে না শিক্ষকদের বেতন বাকি থাকে আবার দু একজন আশেপাশের কলেজের প্রিন্সিপালকে দেখা গেছে তার নিজের বেতন বাকি কিন্তু তার শিক্ষকদের বেতন বাকি নাই দুজনের মধ্যে পার্থক্য করেন দুইটাই প্রতিষ্ঠান প্রধান দুজনেই এম এ পাস আবার হিসাব যখন দেয় ঘাটপাড়াপার তখন চার আনা ছিল এখন বুঝি এক টাকা যে কোনো ঘাট টাটে এক টাকা বা দু টাকা বা পাঁচ টাকা ঘাটপাড়াপার চার আনা পঁচিশ পয়সা লিখেছে ওখান থেকে মানিকগঞ্জ থাকতাম ওখান থেকে ঢাকা যেত একটা ছোটো ঘাট পার হতে হতো পারাবার চার না বিবিধ খরচ দশ টাকা সব খরচ হয়ে গেছে ঘাট পারাবারও লিখেছে তারপর আবার লিখেছে বিবিধ খরচ দশ টাকা বিবিধর ব্যাখ্যা নাই আপনারা তো ভাচার করেন অনেক সময় বিবিধ খরচ তো এই যে খরচটা লোকেরা সমালোচনা করবে না লোকেরা বলতে তার সহকর্মী যারা আছে অধস্তন যদি চারানা পয়সা লিখতে পারতেন তো বিবিধ খরচ নিশ্চয় দু তিন টাকা করে হয়েছে তিন চার খাতে দশ টাকা হয়েছে তাহলে সেটাও তো উনি লিখতে পারতেন তার মানে এটা পকেট হস্ত ওই শিক্ষকের ওই প্রতিষ্ঠান প্রধানের প্রতি জনগণের মানে তার অধস্তন যারা তাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে আস্তে হারিয়ে যাবে উচ্চ করবে অধস্থান কর্মচারীরা উচ্চবাচ্চ করবে তার ছোট্ট একটা নমুনা ওই সময়েরই আছে তিনি এক পিয়নকে বলছেন আমি যার কথা বলছি মানিকগঞ্জের অধিকের মানুষ বলছে যে তুমি একটা ফার্স্ট ক্লাস বেআ পিয়নকে বলতেছে তুমি একটা ফার্স্ট ক্লাস বেআ বলছি স্যার আমি স্ট্যান্ড করার অধীনে চাকরি করে যে স্ট্যান্ড করার অধীনে চাকরি করি তার মানে কি স্ট্যান্ড করার বেয়াদে চাকরি করি মানে সরাসরি কথা বলেন না কিন্তু ভাবটা এরকম স্যার স্ট্যান্ড করার অধীনে চাকরি করে যে মানে সত্য ঘটনা বলছি কাজে প্রতিষ্ঠান প্রধানকে কত সজাগ থাকতে হবে কমপক্ষে আর্থিক ক্ষেত্রে আর এখন তো বিভিন্ন কেলেঙ্কারি শোনা যাচ্ছে যেটা খুব অনুভবপ্রেত অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক তো সজাগ সব দিক থেকে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এই যারা আমরা দেখি যে দেশ পরিচালনা করছেন যারা অর্থাৎ সচিবালয়ের বৃন্দ কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ তারা চব্বিশ ঘন্টা চাকর সরকারের চাকর মানে তারা কৃতদাস নয় কিন্তু তারা সেবা দিতে বাধ্য তাদের কিন্তু ঘুম নাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরুষ মহিলা তাফাত করি কিন্তু পুলিশ প্রশাসন হোক সেনাবাহিনী হোক আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই একজন টিওনা যদি মহিলা হয় রাত বারোটার সময় যদি ওকে ডিসি ডাকে ওকে যেতে হবে একজন প্রতিষ্ঠান প্রধান তিনি সার্বক্ষণিক ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি কিন্তু কাউকে দেখা যাচ্ছে যে কাউকে কাউকে মানে সংখ্যা কম কিন্তু ওরকম হওয়া উচিত না সেজন্য বলছি নয়টায় যদি ক্লাস শুরু হয় আটটায় তাকে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে কেন থাকতে হবে বলুন তো কেন তাকে আটটায় উপস্থিত থাকতে হবে থাকা উচিত হুম ঠিক আছে ধন্যবাদ আর প্রশাসন তো সার্বিক জিনিস আর আর অভিভাবক করে সাধারণত ওই অফিস টাইমের পরে আসবে অভিভাবক আগে আসবে না

ওখানে একটা আবর্জনার স্তূপ ভালো জিনিস আছে কিন্তু আবর্জনা এই জন্য বলছি অডলুকিং মনে হচ্ছে একটা প্রতিষ্ঠানের রাতের বেলা কী ঘটনা ঘটলো না ঘটলো আগে তাকে অবলোকন করা তার চোখ নজরে যেন পড়ে তার নজরে না পড়লে যদি নাইট গার্ড বলে স্যার আগে থেকে ওরকম ছিল অথবা ক্লাসরুমগুলো ঝাড়ু অপরিষ্কার হয়ে আছে সুইপার ঠিক মতো এসছে কি না অর্থাৎ বোর্ডের একজন সচিব ছিলেন তিনি একসঙ্গে আমার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো আমার আসেন বাসায় কুষ্টিয়ের মানুষ এই বোর্ডের শিক্ষা বোর্ডে বলছে আমার যাওয়ার সময় হয় না বলছি কেন না তো এসে আমাকে বোর্ড ঝাড় দিতে হয় আবার সব তালা টালা মেরে টেরে তারপরে যেতে হয় তার মানে কি তার মানে যারা ঝাড় ওঝাড় আসবে ঝাড়ুদার আসবে যে যে গার্ডের হাতে তালা চাবি থাকে সে এসেছে কি না ডুপ্লিকেট চাবি কিন্তু প্রতিষ্ঠান প্রধানের কাছে থাকবে একটা সে যদি যে কোনো কারণে হয় মানে অনুপস্থিত থাকে তাহলে তার চাবি দিয়ে সেগুলো খুলে পরিষ্কারের ব্যবস্থা করবে অথবা একজন হাতে ঝাড়ুদার সুইপার আসেনি অন্যকে দিয়ে কাজটা করাই নিতে হবে অর্থাৎ শিক্ষার যে পরিবেশ সে পরিবেশটাকে সঠিক রাখার জন্য তাকে আগে আসতে হবে অনেক সময় আমরা দেখি শহরের অবস্থা এখন দেখছি এরকম ক্লাসরুমের হয়তো বিদ্যুতের ব্যাপার থাকার কথা নাই আগে এসে তাকে ক্লাস টাইমের বাইরে এসে তাকে হয় ক্লাস শেষে ওটা করে তারপরে যেতে হবে অথবা তারা পরের দিন ক্লাস টাইমের আগেই ওগুলি সব ব্যবস্থা করে নিয়ে তারপরে তাকে শিক্ষার উপযুক্ত অনুকূল পরিবেশ সৃষ্টি করে তারপরে তার পাঠদান কার্যক্রম যাতে সঠিকভাবে সম্পন্ন হয় সেটা তাকে দেখতে হবে আগে এবং পরে আসার এ দুইটা কাজ আর কি আর কি আসতে আমি যে আলোচনাগুলো করলাম এর মাধ্যমে অন্য কোনো দিক ধরা পড়লো কি একটা ছাড়া পড়েছে ছুটি সম্পর্কে ধারণা ছুটি মানে যারা সহকারী শিক্ষক আছেন সবার ক্ষেত্রে বলি ছুটি অধিকার নয় ছুটি বিধিতে প্রধান কথা আছে ছুটি অধিকার নয় আমরা সিএল বলি ক্যাজুয়াল লিভ নৈমিত্তিক ছুটি আমরা ঘটনা ঘটনাচক্রে ইনশাল্লাহ আমরা বলি কেন আমরা নিশ্চিত নই আমি পথে আসছি যে কোনো আমার দুর্ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে ছুটিটা কিছুটা নিয়মের মধ্যে পড়ে এছাড়া সাধারণত ছুটিটা অনুমোদন করিয়ে নিয়ে তারপরে ভোগ করতে হবে কিন্তু বর্তমানকালে কি দেখা যায় প্রতিষ্ঠান প্রধানকে তোয়াক্কা করে না আসে এরকম কমিটির সাথে সম্পর্ক ভালো প্রতিষ্ঠান প্রধানকে থোড়াই কেয়ার করে একটা নোটিশ পাঠিয়ে দিল যে আমি কালকে আসব না অথবা কালকে আসবো না একথাও বলে না এখন মোবাইলে যোগ মোবাইল করে দিচ্ছে যে আমি আসতে পারব না ছোট বাচ্চা কাছাকা দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিচ্ছে দরখাস্ত পাঠিয়ে দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বিধিতে এরকম আছে কিনা জানি না ছুটির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি অনুমোদন করে নেওয়ার পরে ছুটি ভোগ করতে হবে অনুমোদনকারী কর্তৃপক্ষ বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে গভর্নিং বডি তবে সিএলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান বড় ছুটির ক্ষেত্রে গভর্নিং বডি অনেক সময় আমরা দেখি প্রতিষ্ঠান প্রধানের সাথে সম্পর্ক ভালো তিন চার দিন ছুটি ভোগ করার পরে এসে এক ধরসে শাখর মেরে চলে গেল এইটা দেখলে অন্য শিক্ষকদের বা অন্য কর্মচারী যারা আছে তাদের মনে কি হবে প্রতিষ্ঠান প্রধানের প্রতি আস্থা হারিয়ে যাবে তিনি যে বিমাত সুলভ আচরণ করছেন অথবা তিনি অনেক সময় ওই যাবে পিএনের গল্প বললাম গল্প মানে ঘটনা বললাম সেরকমভাবে কি বলছিলাম ছুটির ব্যাপার তো ছুটি অনেক সময় আমরা দেখি আর একজন টিচারের কথা বলি মহিলা টিচার তার বাড়ি থেকে ফোন আসলো যে তার বাচ্চাটা স্কুল থেকে ফিরে নি তো প্রিন্সিপালের ধারণা ছিল যে সে হয়তো তার বাচ্চার জন্য চলে গেছে খোঁজ নিয়ে দেখে ডিপার্টমেন্টে নাই একটা আর একটু ভালোকে খোঁজ নিয়ে দেখে বলছে সে ক্লাস নিচ্ছে তো বলছেন যে এই তোর বাচ্চা নাকি আসেনি বাসায় তো তুই এখন এখানে বসে আছিস স্যার ক্লাস ছিল আমার বা আপনার হলে কি করতাম মহিলা শিক্ষকের কথা বলছে কিন্তু মহিলাদের সন্তানের প্রতি দরদ পুরুষদের চেয়ে একটু বেশি তারপরেও তিনি ক্লাস নিয়ে ক্লাস শেষ করে মানে তার দায়িত্বটা পালন করে তারপরে তিনি গেলেন গণ প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে দেখা গেছে যে একজন শিক্ষক তার সামনে বসে আছে তার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তার সামনে বসে তার গুণকীর্তন কীর্তন করছে ওটা বর্তমান কালের প্রতিষ্ঠান প্রধানরা পছন্দ করেন আপনাদের কথা বলছি না বেসরকারির কথা বলছি না সরকারের কিছু আছে যারা এগুলো পছন্দ করে বেসরকারি তো থাকবে না আমরা মানুষ তো আর এদেশেরই মানুষ রক্ত মাংসের মানুষ প্রশংসা আমরা পছন্দ করি নিজের দায়িত্ব আমি ফাঁকে দিচ্ছি এটা তিনি বুঝতে পারছেন অথবা পারছেন না এই জিনিসটা উপলব্ধি করতে হবে যে এটা যে এই শিক্ষক যে আমার এত প্রশংসা করছে এর পিছনে কিছু আছে প্রতিষ্ঠান প্রধানকে অর্থাৎ আমাদের বলে যে দুই চোখে আমরা দেখি প্রতিষ্ঠান প্রধানকে চার চোখে দেখতে হয় যারা চতুর বা দক্ষ প্রতিষ্ঠান প্রধান তো তার কথা আমার বারবার আসে মানে চলে আসে একইভাবে উনি তার ব্যক্তিগত রিভলভার নিয়ে এসে কলেজ কলেজে এসছেন সাধারণত স্যান্ডেল পরে আসেন জুতা পরে এসছেন ফিটফাট হয়ে স্যার আজকে আপনি এইভাবে যে আজকে আমার সংবাদ আছে যে আজকে কোনো অঘটন ঘটতে পারে ওই যে তথাকথিত ছাত্র দলগুলো যেগুলি থাকে তাদের মধ্যে একটা কিছু ঘটবে এই জন্য আগের থেকে প্রস্তুত আমাদেরকে অ্যালার্ট করে দিলে যে আপনার বিভিন্ন পয়েন্ট পয়েন্টে পয়েন্টে থাকবেন একটু খেয়াল রাখবেন ক্লাস শেষ হলে যাবেন না তো আপনাদের মার্শাল আপনাদের ওগুলো তো নিশ্চয়ই হয় না তারপরেও প্রতিষ্ঠান প্রধানকে চার চোখ শিক্ষকের থাকবে দুই চোখ আর প্রতিষ্ঠান প্রধানে থাকবে চার চোখ আগে পিছিয়ে দেখবেন আমরা অনেক সময় দেখি ক্লাসের আমরা বর্তমানকালে ছাত্র সংখ্যা বেড়ে গেছে সব প্রতিষ্ঠানে যত প্রতিষ্ঠান গজে উঠছে সব প্রতিষ্ঠানে ঠাসা ছাত্র একটা বেঞ্চে বসতে পারবে তিনজন আমরা বসাচ্ছি পাঁচজন কোনো কোন প্রতিষ্ঠান প্রধান এগুলো খেয়াল করেন না প্রতিষ্ঠান কোনো মতে চললে হলো বেতন তো পাচ্ছি আর আল্লাহ রহমতে এখন তো ভালোই যারা এমপিএভুক্ত শিক্ষক তারা ভালোই বেতন পান ক্লাসের সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ কি বললাম ক্লাসের সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব কোনো শিক্ষক বলবে না যে স্যার ছাত্ররা দাঁড়িয়েছিল পিছনে দাঁড়িয়েছিলো অথবা ঠাসাঠাসি ছিল লিখতে অসুবিধা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানকে খেয়াল করতে হবে যে আমাদের ক্লাসরুমটা এরকম তার চেয়ে বড়ো একটা ক্লাসরুম বানাই প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো এর উন্নয়নের দিকে সচেষ্ট থাকা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোর জন্য সচেষ্ট থাকা একটা দেশ পরিচালনা করতে গেলে আমরা দেখি বা একটা প্রতিষ্ঠান গড়তে গেলে বলে আমরা দেখি যে আমাদের এই প্রতিষ্ঠানও যেমন আছে মাস্টার প্ল্যান কী বলে আমরা যে এখানে একটা বিল্ডিং করব মাস্টার প্ল্যান কী বলে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য মাস্টার প্ল্যান থাকতে হবে অর্থাৎ পঞ্চাশ বছর পরে কী প্রয়োজন পড়তে পারে প্রতিষ্ঠানের সেদিকেও প্রতিষ্ঠান প্রধানকে খেয়াল রাখতে হবে আমরা বর্তমানে বিভিন্ন রাস্তাঘাট দেখছি না আমাদের এই শহরে নতুন যারা এসেছেন বাইরে থেকে তার দেখছেন যে অনেক ভাঙাচোরা হচ্ছে এই ভাঙাচুরোগুলো আগে হওয়ার কথা ছিল অর্থাৎ এটি ছিল রাজশাহী শহরকে উন্নয়নের জন্য সিক্সটি টুয়ের প্ল্যান অর্থাৎ সিক্সটি টু বলতে ওইদিকে আটত্রিশ বছর আর ওইদিকে বিশ বছর আটান্ন বছর ষাট বছর আগের প্ল্যান ওটা আর বাষট্টিতে প্রমাণ প্রণীত হয়েছে তার মানে কি আরও দুই বছর লেগেছে ওটা প্রণয়ন করতে ষাট বছর আগের পরিকল্পনা এতদিনে বাস্তবায়িত হচ্ছে ষাট বছর পরে বা আমার একটা প্রতিষ্ঠানে। এখন আমি ঠিক করে নিলাম কিন্তু আর বিশ বছর পরে প্রতিষ্ঠানটা কোন পর্যায়ে যেতে পারে আমরা আমাদের এই সংগঠনের কথা প্রাসঙ্গিকভাবে চলে আসে আমাদের আহলেদিস আন্দোলনের বর্তমান যে নেতৃত্ব তো এইরকম নেতৃত্ব ভবিষ্যতে আসবে কিনা আল্লাহ ভালো জানে অর্থাৎ তার যে দৃষ্টিভঙ্গি সুদূর প্রসারী পঞ্চাশ বছর পরে কি হবে তার জন্য আগেই তাঁর চিন্তাভাবনা অর্থাৎ একটা হাসপাতাল থাকতে হবে হাসপাতালের সরঞ্জাম থাকার জন্য কতগুলো জায়গা থাকতে পারে ছেলে মেয়েদের জন্য একটা পুকুরের ব্যবস্থা থাকতে হতে পারে আমাদের সামর্থ্য নাই সেটা ভিন্ন জিনিস কিন্তু উনি ভাবেন একজন প্রতিষ্ঠান প্রধান দূরদর্শী প্রশাসক দূরদর্শী প্রশাসক এটা এখানে আসেনি প্রশাসক এসছে কিন্তু প্রশাসক তো প্রশাসন দিব চলে অফিস আদালত ওই কাজকাম করতে গেলে প্রশাসক হওয়া যায় চৌকসটা এক জিনিস আর দূরদর্শীটা ভিন্ন জিনিস যদিও তুলনা করা ঠিক নয় আল্লাহ রসুল হুদায় সন্ধিতে সাহাবিদের সবার বিরুদ্ধে কথা বলেছেন একক সিদ্ধান্তে হযরত অমরের মতো লোক বলছে আপনি কি আল্লাহর নবী নন মানে আল্লাহর কি আপনি কি আল্লাহর সত্য নবী নন তাহলে এই অপমানজনক সন্ধি কেন দুই বছর পরে যখন মক্কা বিজয় হচ্ছে তখন উনি বলছেন যে এই জন্য তো আপনি আল্লাহর নবী আর আমি আপনার উম্মত আমরা অনেক সময় আমরা জামাতের শুনে আমরা বলি এগুলো কী দরকার পরে উপলব্ধি করে যে না এগুলো দরকার আছে এরকমের বিষয়গুলো অর্থাৎ তিনি দূরদর্শী হবেন দূরদর্শী মানুষ কখন হয় যখন মানুষ একটা জিনিসকে নিয়ে ভাবে ভাবলে আল্লাহর পক্ষ থেকে ওই সাহায্যটা আসে তার কোনো কৃতিত্ব নাই তার কৃতিত্বটা হচ্ছে তাঁর ভাবনা সাহায্যটা আসে আল্লাহর পক্ষ থেকে এ আকুল কিন্তু থাকতে হবে আর আমি ভাবলাম না আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এটা আসবে না একটা ছোট্ট প্রতিষ্ঠান হঠাৎ করে গতিতে উপর দিকে উঠে যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে বছর আগের ওইভাবেই চলছে তো দূরদর্শী প্রশাসক এটার জন্য হয়তো তিনি পড়াতে পারেন না হয়তো তার অন্য লেখালেখির যোগ্যতা নেই বক্তব্যের যোগ্যতা নেই কিন্তু ওই ভাবনাটা তার মধ্যে আছে সশিক্ষিত মানুষ অনেক ডিগ্রি থাকে ক্লাসে ফাঁকে দেয় অথবা ঠিকমতো ক্লাসে উপস্থাপন করতে পারে না জানে কিন্তু উপস্থাপন করতে পারে না আরেকজন তেমন ভালো রেজাল্ট নয় ভালো ওই ওই তার অন্য কোনো গোলাগুলি নাই কিন্তু পাঠদানের ক্ষেত্রে তিনি অত্যন্ত সফল আমরা দেখি কোন কোনো ক্ষেত্রে ডিগ্রির মানে মূল্যায়ন বলতে কী হবে অবমূল্যায়ন করা হয় ডিগ্রি থাকলে হলো কিন্তু সেটি নয় আসলে বাস্তবতাটাই আসল সাধারণ শিক্ষকের ক্ষেত্রে আর প্রশাসকের ক্ষেত্রে দূরদর্শী প্রশাসন আর কোন দিক উদ্ভাগ সহিষ্ণু উদ্ভাবকের ক্ষেত্রে অনেকটা ওই দিকের চলে আসে উদ্ভাবনী শক্তি আমরা অনেক সময় দেখি আমরা আমাদের সংসারে দেখি হয়তো কেউ একজন আমার পাশে বেড়াতে আসলো খুব আপন সে মনে করলে এই ঘরের এই জিনিসটা এখানে না করে ওইটা করো আর ওই জিনিসটা এদিক করো ভালো হবে মানুষ হবে জায়গাটা বাঁচবে আমরা যখন ঘর সংসার করি তখন দেখি হয়তো যে কোনো কারণে বাজারঘাট হয়নি ছোটোখাটো দুই তিনটা তরকারি আছে ছোটোখাটো মানে এই জন্য বললাম যে ওই একটা দিয়ে একটা হবে না যারা ভালো গৃহিণী তারা দুই তিনটা দিয়ে একটা বানিয়ে দেয় আর যারা ওই আমাদের এলাকায় বলে হস্তিনি সংসারী নয় যেগুলি তারা এই সংসারে অশান্তি করে এই তোমার বাজার ঘাট নাই এই কী দিয়ে কী করি কিন্তু যারা ভালো গৃহিণী সুগৃহিণী তারা কিন্তু এটা করে অর্থাৎ যারা সুন্দর পরিচালক তারা গ্যাপ রুটিনের ব্যবস্থা করেন গ্যাপ রুটিন আগে থেকে আগে থেকে যদি ছুটির ব্যবস্থা না থাকে তাহলে তো গ্যাপ রুটিন করা যাবে না অথবা তিনি গ্যাপ রুটিন করলেন না তিনি মনে করলেন যে আমি আজকে যাব টেস্ট করব কোন শিক্ষক কি পড়ান ওই ক্লাসে গিয়েই বলেন যে তোমাদের গতকালকে কি পড়ানো হয়েছিল কি পড়াইছিলেন কী কী কীভাবে পড়াইছিলেন এক্ষেত্রে ছোট্ট একটা ঘটনা বলি রাজশাহী কলেজে কেমিস্ট্রির এক শিক্ষক ক্লাসে ভুল পড়েছেন কোনো এক ছাত্র চৌকস ছাত্র ওই ওইটাকে উনি সেই ছেলেটি টেপ করেছে এই যন্ত্রের মাধ্যমে রেখে দিয়েছে ক্যাসেট হয়ে গেছে ক্লাসের বাইরে বলছে যে স্যার ওই জিনিসটা বুঝি এরকম না হয় এরকম হতো ক্লাসের মধ্যে বলেনি ভালো ছাত্র এবং চৌকস ছাত্র শিক্ষককে অপমান করতে চান না তো ওটা ওকে আমল দেয়নি পাত্রে দেয়নি না বাবা তুমি ভুল বলছো ওইটা না এটাই আমি যেটা বলছি সেটাই ছেলে তো আত্মবিশ্বাসী ভালো ছেলে তিনি প্রিন্সিপালের কাছে গেছেন যে স্যার এ স্যার এই পড়াইছেন ক্যাসেট শোনাই দিয়েছে আমি কিন্তু এটা বলেছি উনি আমাকে পাত্র দেননি আচ্ছা ঠিক আছে বাবা যাও পিঠ চাপটে বললে ধন্যবাদ তোমাকে ওই শিক্ষককে উনি ডেকে সতর্ক করে দিলেন যে আপনার না জানা থাকতে পারে আমরা সব জানি তা তো নয় অথবা জানি ভুলে গেছি আপনাকে স্বীকার করতে হবে যে আচ্ছা বাবা আমি ঠিক করে দেখব আগামীকালকে তোমাকে বলব কিন্তু বর্তমানকালে কালে কী হয় যে সমস্ত শিক্ষক দুর্বল আমরা আমাদের কর্মজীবনে দেখেছি তাদের ঠাটবাট আলাদা এটা বাস্তব ঘটনা বলছি ছেলেমেয়েরা যখন প্রশ্ন করে ও ছেলে করে উড়িয়ে দেয় আর প্রশ্নটা গ্রহণই করতে চায় তাহলে এখান থেকে আরেকটা কথা বেরিয়ে আসলো প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থীদের অভাব অভিযোগ কান দিয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থীদের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শুনবেন এবং তা পূরণের চেষ্টা করবেন যাচাই বাছাই করবেন এবং পূরণের চেষ্টা করবেন যদি আপনারা শিক্ষার্থী নন তারপরে ওখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে পানি খাওয়ানোর ব্যবস্থা হবে কি না তো পানি ব্যবস্থা করা উচিত এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা থাকা উচিত তো শিক্ষার্থীরা তো এরকম করতে পারবে না স্যার এখানে একটা পানির টেবিল থাকলে ভালো হয় বা অন্য কিছু হয়তো অনেক প্রতিষ্ঠানে সালাদের ব্যবস্থা নাই যে স্যার আমরা সালাদ পড়তে বাইরে যাই ওর লোকেরা কেমন মনে করে অনেক প্রতিষ্ঠানে কিন্তু এরকম না বাইরের প্রতিষ্ঠানে বাইরের অন্য কোনো জায়গায় গিয়ে সালাদ করতে হয় স্যার এখানে একটা ব্যবস্থা থাকলে ভালো হয় হয়তো পুরুষদের জন্য আছে মহিলাদের জন্য নাই তো এইসব যে বিষয়গুলো এগুলি প্রতিষ্ঠান প্রধানকে আমলে নিতে হবে আর কোন দিক ছাড়া পড়লো মনে মনে হচ্ছে আলোচনার মাধ্যমে তো বিভিন্ন দিক আপনাদের মনে আছে সত্যবাদী তো ওটা অন্য জিনিস ওটা সবার শুধু প্রতিষ্ঠান প্রধান নয় সবাইকেই ইয়ে হতে হবে যেমন আমার এক চাচা একদিন বলছে বাজারে গেছে তো বলছে যে ওজন ঠিক মতো দিও বলছে ওজা রোজার মাসে ওজন কম দিব তার মানে কি রোজার ছাড়া ওজন কম দেওয়া যাবে চাচা বলছে যে কি রোজার মাস বাদ দিতে তখন কম দিবা নাকি অনেক সময় বলেছে রোজার দিন মিথ্যে কথা বলবো আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু সত্যবাদীতা এটা মুসলমানদের কি মজ্জাগত বিষয় এক সময় নীতি কথা পড়ানো হতো সদা সত্য কথা বলবে এখন ওগুলো নাই আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা প্রতিষ্ঠান প্রধান বইগুলি পড়েন না পড়লে প্রতিবাদের একটা মনোভাব জাগ্রত হতো তাহারে পড়ে দেখবেন বইগুলোতে কত মানে আকিদা বিনোদী কথাবার্তা আছে আপনারা তাহারে পড়েছেন কি তারিখ পড়েন তারিখে পাঠ্যপুস্তকের যে ভুল ত্রুটিগুলো সাধারণ সব প্রতিষ্ঠানেই আছে আমি ওই নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক নিয়ে মনে করছিলাম যে আমাদের তো এই গন্ডি কম এতে লেখালেখি করবো পরে একদিন দেখছি আমি সে মাদ্রাসা শিক্ষা নিয়ে লিখছেন তো এতেই যদি টনক নড়ে কি এন টিসিবি ন্যাশনাল টেক্সট অ্যান্ড কারিকুলাম বোর্ড টিভি আপনাদেরগুলো তো মাদ্রাসা বোর্ড থেকে প্রচারিত ই হয় নাকি মাদ্রাসা বোর্ড থেকে আচ্ছা এনসিটিভি থেকে হয় যাই হোক তো এই দিক প্রতিষ্ঠান প্রধানদের খেয়াল করা উচিত সব বইগুলোতে কোন কোন দিক আছে আর একটা ঘটনা বলি মহিলারা সাধারণত ধর্মকর্ম থেকে একটা পিছিয়ে থাকে তো আমাদের মহিলা শিক্ষকরা আমি ইসলামের ইতিহাসের ছাত্র ছিলাম তো ঘটনাচক্রে ওই ইসলামের ইতিহাসের ছাত্রদের পড়াতাম তো আমাকে আমার প্রিন্সিপাল একদিন থেকে পাঠাল উনি সায়েন্সের মানুষ বলছে যে লতিফ সাহেব আমরা তো এগুলি অতটা জানি না তো আপনি বলেন তো এই রাজে আল্লাহন কাকে বলে আর সাল্লাহি সাল্লাম কি জন্য বলা হয় আল্লাহাম কাদেরকে বলা হয় তা আমি বললাম যার বিরুদ্ধে অভিযোগ সে কিন্তু আমাকে ডাকতে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছে বুঝে গেছে বলে স্যার আমি হঠাৎ করে স্যারকে দেখে অহত চকিত হয়ে গেছিলাম এরকম ভুল করে ফেলেছি ওদের ধারণা যে আমার কাছে ওই সঠিকটা পাবে তো স্যার কী হবে আসলে বলেন তো আমি বললাম যে এই ঘটনা সাহাবিদের ক্ষেত্রে রাজি হোক অধস্তনদের ক্ষেত্রে রহমতুল্লা আলাই নবীর আসলদের ক্ষেত্রে অন্যান্যদের ক্ষেত্রে আলি সাল্লাম আমাদের নবীর ক্ষেত্রে সাল্লা সাল্লাম অর্থগুলো টুকটাক করে যতটা আমার জানা আছে ততটুক বললাম স্যার আমার ভুল হয়ে গেছে এই আমি ক্লাসে এরকম করছিলাম আর ওইটা তো এই যে তিনি শুনলেন অর্থাৎ শুধু গ্যাপ রুটিন ম্যানেজমেন্ট নয় তাকে শুধু ক্লাস পর্যবেক্ষণ নয় তাকে মাঝে মাঝে পরিদর্শন করতে হবে ক্লাসগুলো আমরা আমি এখন আপনাদের সামনে অনেকগুলো গল্প করলাম না আমার তো নির্ধারিত কোনো পাঠ্য বই নাই আমার ই হচ্ছে কি আপনাদের জন্য আমাদের ভাবের আদান প্রদান হচ্ছে যে কীভাবে একটা প্রতিষ্ঠান পরিচালনা করা ভালো হয় আচ্ছা তো তিনি যদি ওরকম না ঘুরতেন তাহলে কি জানতে পারতেন তিনি যদি তার নিজে চেয়ারে বসে থাকতেন যার কারণে যারা ভালো প্রশাসক প্রশাসক বলতে প্রতিষ্ঠান প্রধান তারা সার্বিক দিকে চোখ রাখেন যেমন তার অধস্তনদের প্রতি তেমন তার সহকর্মীদের প্রতি তেমন উধস্থানদের মানে উপরওয়ালা যাদের আছে তাদের মাঝে মধ্যে ডেকে নিয়ে পরিদর্শন করিয়ে অথবা অডিট করিয়ে নিজেদের স্বচ্ছতা ঠিক রেখে তারপরে প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যেতে হয় অর্থাৎ একটা প্রতিষ্ঠান গতানুতভাবে চলছে ওই চলাটা বড় চলা নয় বরং সেখান থেকে নতুন কিছু একটা যেমন উদ্ভাবনের কথা আসছে। যেমন অনেক সময় অনেক ওই যে আপনাদের যেমন জেলা শিক্ষা কর্মকর্তা থাকতে পারে তারপরে তার উপরে যারা থাকেন সহকারী পরিচালক উপপরিচালক পরিচালক তাদের দৃষ্টি আকর্ষণ করার মতো মাঝে মাঝে কোনো অনুষ্ঠান করা যেতে পারে অভিভাবকদের শিক্ষক অভিভাবক ছাত্র সব মিলিয়ে মানে একটা সমাবেশ করা যেতে পারে সব মিলিয়ে এককভাবে কোনো প্রতিষ্ঠান প্রধান কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারবেন না এটা মনে রাখতে হবে সকলের একটা এটা একটা গ্রুপ ওয়ার্ক বা টিম ওয়ার্ক সকলের সার্বিক সহযোগিতা নিয়ে তারপরে আপনাকে প্রতিষ্ঠানটাকে সুন্দর করতে হবে অর্থাৎ উপর মহলের দৃষ্টি আকৃষ্ট করার জন্য এগুলি করতে হবে বার্ষিক ক্রীড়ার ব্যবস্থা থাকতে পারে আপনাদের যে আঞ্জুমান হয় সেগুলির ব্যবস্থা অনেক প্রতিষ্ঠানে হয় না অনেক কলেজগুলোতে লক্ষ লক্ষ টাকার অ্যাপারেটার্স আছে প্র্যাকটিক্যাল হয় না সারা বছর হয় না পরীক্ষার আগে মুহূর্তে ঝাড়মোঁচ করে তিন চার দিন করে তার বাসে সারা বছরের নেই অর্থাৎ ছেলেদেরকে শিক্ষার্থীদেরকে হাতে কলমে শেখানোর জন্য যত রকমের ব্যবস্থা থাকা দরকার সবগুলোই একটা প্রতিষ্ঠান প্রধানকে করতে হবে তিনি একা পারবেন না তিনি টিম করে দিবেন গ্রুপ করে দেবেন এবং শিক্ষকদের সহযোগিতা তিনি করবেন অর্থাৎ যখন একটা প্রতিষ্ঠান প্রধান বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কমিটি করে দিবেন বিভিন্ন দল করে দিবেন তখন তার জবাবদিহিতা অনেকটা কমে যায় আবার একবার শেষের দিকে চলে এসেছি তিনি একজনকে একটা দায়িত্ব দিলেন দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত তো ভালো প্রশাসক তিনি যিনি যাকে দায়িত্ব দেয়া হলো আপডেট জানানো যে আপনাকে কাছে দায়িত্ব দেওয়া হয়েছিলো কত দূর তিনি যদি না পারেন তাহলে আরেকজনকে তার সহযোগী দিতে হবে তাকে বাদ দিয়ে নতুন একজনকে দিতে হবে হওয়ার পরে তিনি একটা কাজে গেলেন স্যার আমি এখানে আছি আপনি নির্দিষ্ট জায়গায় চলে এসেছি আপনি হয়তো মনে করলেন যে না আমার কাজটা তো হয়ে গেল না তারপরে আপনাকে খোঁজ নিতে হবে যে আপনি যে গেলেন তো সর্বশেষ ফলাফল কি এই সর্বশেষ ফলাফল জানার পরে আপনার আপনাকে নিশ্চিন্ত হতে হবে আর দায়িত্ব দিয়ে দিলেন আমি তো দায়িত্ব দিয়েছিলাম ওই 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 দিলে এটা এই গতানুগতিক দায়িত্ব দেওয়া হলো কিন্তু দায়িত্ব দেওয়া তাকেই বলে যিনি মাঝে মাঝে একটা মনিটর করতেন তো সময় শেষের দিকে মানে শেষ হয়ে গেছে আমরা তাহলে কি কি শিখলাম আর কি জানলাম আর কি অভিজ্ঞতা আসলাম আমাদের তিনি ভালো অভিভাবক অভাব অভিযোগ দেখবেন অভাব অভিযোগ হয়তো একজনের বেগতিক ছুটির ব্যবস্থা নাই তাকে ছুটি দিতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন ঠিক আছে আপনি যান আমি আপনার ক্লাসটা দেখব নিজের ক্ষতি হলে অন্যকে যখন দেখবেন ওই মানে কর্মকর্তা আপনার প্রতি ওরকম সহানুভূতিশীল হবেন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানকে সহানুভূতিশীল সম্পন্ন হতে হবে তিনি ভালো অভিভাবক ভালো বন্ধু ভালো সহযোগী সহযোগিতা বিভিন্ন ধরনের করা যায় একজন আপনি বুঝতে পারছেন খুব অভাবে আছে বলতেছে না আপনাকে উপলব্ধি করতে হবে অর্থাৎ পারিবারিক খোঁজখবর নিতে হবে কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন যারা চাকরি করেন তো পাঁচ সাত বছর ভালো প্রশাসকরা বাড়ির খবর নাই আর আমরা তো প্রতিষ্ঠানে সব রেখে দিয়ে তারপরে বাড়িতে যাই যে না আপনি টিম লিডার আপনার টিমের খোঁজ খবর আপনাকে রাখতে হবে অনুরূপভাবে অধস্তন যারা তারা মনে করেন সুবিধাই নেব প্রতিষ্ঠান প্রধানকে দেখবো না তাহলে হবে না কিন্তু প্রতিষ্ঠান প্রধান একটা বিপদে পড়ে গেছে আপনার একটা বিষয় জানা আছে স্যার এই পথে এগুলে আমরা এটা থেকে উত্তরণ পেতে পারি তাকে ওই পরামর্শ দিতে হবে সহযোগিতা করতে হবে উদাহরণ আমাদের সর্বশ্রেষ্ঠ দলনেতা বা সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আমাদের মহানবী আল্লাহ রসলে ঘুম আসছে না আয়েশা বলছেন যে আপনার ঘুম আসছে না কেন তাঁর জীবনের আশঙ্কা করছেন বাইরে তরবারি ঝঞ্ঝানি কে না তো আমি মুখ আয়সা বলছেন যে আমি এমনভাবে আল্লাহ রসুলকে না ডাকাতে দেখলাম যে ইতি ইতিপূর্বে মনে এরকম ঘুম মার তিনি ঘুমাননি তার মানে কি বাইরে যিনি তরবারি নিয়েছিলেন আল্লাহ রসুলকে তাকে বলেছিলেন যে তুমি আমার ঘর পাহাড়ে দাও বলেছিলেন তিনি তার নিজ দায়িত্বেই প্রতিষ্ঠান প্রধান তার পাহাড়ের ব্যবস্থা করলেন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের যারা সহযোগী সহকারী শিক্ষক তাদের দায়িত্ব হচ্ছে তার অভাব অভিযোগ খেয়াল করা তিনি কি চান মুখে বলবেন না শিক্ষকদের কাছ থেকে তিনি কি আশা করেন এটা শিক্ষকদেরকে উপলব্ধি করতে হবে বোঝা গেছে কথাটা অর্থাৎ এটা হবে আদান প্রদান উভয় উভয়ের অভাব অভিযোগ বুঝবেন তাহলে একটা প্রতিষ্ঠানকে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব যে শিক্ষকের কথা আমরা যে স্কুলে পড়েছি বিভাগীয় পর্যায়ে পাকিস্তান আমলে শুধু লেখাপড়ায় না খেলাধুলাতেও বিভাগে পর্যায়ে সেই সময় পাকিস্তান আমলে কথা বলছি সেই সময় তারা খেলতে এসছে আমরা যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে ওই ক্রিকেট আর হকি তখন দেখেছি এখন অনেক প্রতিষ্ঠানে এইগুলি নাই বর্তমানে নাই পঞ্চাশ বছর পরে বলছি কিন্তু সে আমরা দেখেছি আমরা খেলেছি তো যাই হোক অর্থাৎ পাঠ পাঠদানের পাশাপাশি সহ কার্যাবলীও আমাদের থাকতে হবে থাকা উচিত না থাকলে তার ব্যবস্থা করতে হবে মাঝে মাঝে যে শিক্ষকের কথা বললাম তিনি একটা নিমতলায় কয়েকটা বেঞ্চের ব্যবস্থা করে ফেলেছিলেন এবং ওখানে উনি ওই রুম নাই কি করবেন ওই নিমতলায় নিম গাছের নিচে কয়েকটা বেঞ্চ দিয়ে ওই কাজগুলো করতেন সহ পাঠ্যক্রম কার্যাবলী তো ধন্যবাদ সবাইকে আমরা কিছু ওই যে বললাম আমার ছেলের কথা যে অত দূর হবে না কিন্তু একটু কিছু তো সংযোগ হলো আচ্ছা জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা